নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড করোনা থাকছে থাকবে নিউ নর্মালে প্লিজ অ্যাডজাস্ট লেখা অরুণোদয় কুণ্ডু পাঠ সৌনক সান্নাল। ভ্যাকসিন নিয়ে নিত্যদিনের নানা খবর কলারটিউনে মুখস্থ হয়ে যাওয়া সাবধানবাণী নিত্য নতুন আশার কথাগুলোর মধ্যেও স্পষ্ট হয়ে উঠছে রূঢ় বাস্তবটা আরও বেশ কিছু বছর অথবা দশক আমাদের সহবাস করতেই হবে করোনার সঙ্গে যেমন হয়েছে এইচআইভি মিজলস বা ফ্লুয়ের ক্ষেত্রে মহামারী বিশেষজ্ঞদের এই অপ্রিয় সাবধানবাণী মেনে নিয়েই পথ চলার প্রস্তুতি নিচ্ছে তা বড় দেশ ও ব্যবসায়ী মহল বিশ্বের অধিকাংশ দেশে এখনও করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া সম্ভব হয়নি সেই সঙ্গে করোনার নিত্য নতুন স্ট্রেনের খবর মাথা ব্যথা বাড়াচ্ছে পরিস্থিতি দেখে শুনেই বিশেষজ্ঞদের এই সতর্কবাণী ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রাক্তন ডিরেক্টর থমাস ফ্রাইডেনের কথায় কঠিন পরিস্থিতি ও শোকের এতগুলো পর্যায়ে পেরিয়ে এসে এখন এটা মেনে নিতেই হবে আমাদের জীবনযাত্রা পুরোপুরি আগের মতো হতে পারে না যদিও বিশ্বের বেশিরভাগ মানুষই এখনও এটাকে সাময়িক বদল বলেই ভাবছেন আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন থমাস তাঁর দাবি প্রভাবকে সাময়িক ভেবে লোকে যদি করোনা বিধিতে ঢিলে দেয় তাহলেই মুশকিল ভ্যাকসিনের প্রভাব ভাইরাসের দুর্বল হওয়া হয়তো করোনার প্রকোপ কিছুটা সংকুচিত করবে কিন্তু ভাইরাস পুরোপুরি বিদায় নেবে না আর তাই থেকে যাবে নিয়মের বেড়ি ইসরায়েলের এক তৃতীয়াংশ মানুষকে টিকা দেওয়ার পর হাসপাতালে ভর্তির হার এক ধাক্কায় নেমেছে তিরিশ শতাংশে মৃত্যু ও তলানিতে ঠেকেছে সপ্তাহ সপ্তাহখানেকেই তারপরও অনেক বহুজাতিক সংস্থায় মাস্ক স্যানিটাইজারের ব্যবহার থেকে শুরু করে নির্দিষ্ট সময় অন্তর কোভিড টেস্ট করানোর মতো কিছু নিয়ম দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিচ্ছে লক্ষণীয় বিষয় হল মাস্ক স্যানিটাইজার এয়ার পিউরিফায়ারের মতো জিনিসগুলিতে বিনিয়োগ দিনে দিনে বেড়ে উঠছে কারণ নানা অফিসে এসবের ব্যবহার বাড়ছে পিসিআর পরীক্ষার সংখ্যাও বাড়বে বছর কারণ নতুন করে খেলাধুলো অনুষ্ঠান এসব শুরু করার আগে জরুরি হয়ে উঠবে এই পরীক্ষা দক্ষিণ কোরিয়ার এসডি বায়োসেন্সার আইএনসির জিয়ন লিমের কথায় এই রোগ বহু বছর টিকবে বলেই মনে হচ্ছে বিষয়টা ফ্লুয়ের মতো চিরকালীনও হয়ে যেতে পারে তাদের সংস্থায় কোভিড টেস্ট কিটের উৎপাদন দিনে দিনে বাড়ছে সুইজারল্যান্ডের ওষুধ সংস্থাগুলি কোভিড থেরাপি সংক্রান্ত তিনশোর বেশি পণ্য বাজারে আনছে লুফথানসার মতো বিমান সংস্থাগুলো প্রশান্ত মহাসাগরের ওপারের দেশগুলিকে পরিষেবার তালিকা থেকে বাদ রাখছে অন্তত এই বছরটার জন্য বিশ্বের বেশ কিছু এয়ারপোর্ট ভ্যাকসিন পাসপোর্ট সিস্টেম চালু করার কথা ভাবছে ক্যানাডা আমেরিকা থেকে শুরু করে সারা ইউরোপের প্যাকেজিং কোম্পানিগুলি কিনতে চলেছে যন্ত্রচালিত হাত যা দিয়ে সংক্রমণ ছাড়াই প্যাকেজিং সম্ভব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গত সপ্তাহে প্রকাশিত একটি গবেষণা বলছে নতুন অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন এই ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমিয়ে ফেলতে সক্ষম তা সত্ত্বেও বিরাট সংখ্যক মানুষের কাছে এই ভ্যাকসিন না পৌঁছানোয় সহজেই জাল বিস্তার করতে পারে করোনা শিশুদের উপযোগী টিকা এখনও বাজারে অমিল সেই সঙ্গে অনেক মানুষই টিকার কার্যকারিতা নিয়ে সন্দিহান ফ্রান্সের অর্ধেকের বেশি মানুষ প্রত্যাখ্যান করেছেন টিকাকে ফ্রেড হাচিনসন ক্যান্সার সেন্টারের মতে কোভিড নাইন্টিনের যে সব নিত্য চিকিৎসা আবিষ্কার হচ্ছে তাতে এটি এমন একটি রোগে পরিণত হবে যা নিয়ে বেঁচে থাকা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়নের বক্তব্য ভাইরাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা আমাদের বর্তমান লক্ষ্য নয় বরং চেষ্টা করা হচ্ছে যাতে এর ছড়িয়ে পড়া আমরা আয়ত্তের মধ্যে আনতে পারি বর্তমানে সেটাও আমাদের হাতের বাইরে সর্বোপরি কয়েক কোটি দেহে সংক্রামিত হওয়ায় মিউটেশনের সুযোগ পেয়েছে ভাইরাসটি বর্তমানে দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনের ইঁদুরের শরীরেও তাই করোনা সংক্রমণ মিলেছে সুতরাং এটা মানতেই হবে করোনাকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয় দশকের পর দশকের চেষ্টায় ইউরোপ আমেরিকা থেকে পোলিও নির্মূল হয়েছে আফগানিস্তান পাকিস্তানে এখনও পোলিও আক্রান্তের খবর মেলে সেক্ষেত্রে নিঃশ্বাস বা লালারস থেকে সংক্রামিত কোভিডকে এত সহজে নির্মূল করা সম্ভব নয় তবে রাশিয়ান ফ্লুয়ের মতো দমিয়ে রাখা সম্ভব যা আঠারোশো নব্বইয়ের দশকে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হলেও পরে আর সেভাবে প্রাণ কাটতে পারেনি করোনার মোকাবিলাতেও তাই সেই দৃষ্টিভঙ্গি নিয়েই প্রস্তুত হচ্ছে গোটা বিশ্ব